আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মই আমির হামজা, আপোনালোকে চাই আছে ট্রু নলেজ টিভি। বন্ধুসকল, আজি আমি এই ভিডিওত ক্লাস নাইনৰ ইংৰাজীৰ ওয়াইন কবিতাটোৰ বিষয়ে আলোচনা কৰিম। এই কবিতাটোৰ অনুবাদ কৰিম, ইয়াৰ পাছত এক্সপ্লেইন কৰাৰ চেষ্টা কৰিম। ইয়াৰ কবিতাটোৰ আঁৰত এটা ডিপ মিনিং আছে, সেই মিনিংটো আজি আমি আৱিষ্কাৰ কৰাৰ চেষ্টা কৰিম। তো বন্ধুসকল, দেৰি নকৰি আহক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। তো বন্ধুসকল, ওয়াইন কবিতাটো এটি তামিল কবিতা। এই কবিতার রাইটার আছিল সুব্রমণিয়াম ভারতী, আর এই কবিতাটি ইংরাজিলে ট্রান্সলেট করেছে এ কে রামানুজন। তো বন্ধুসকল, এই ওয়াইন কবিতাটি সাধারণ একটা কবিতা নহয়, ইয়ার এটি সরল মিনিং অনুবাদ আছে, কিন্তু ইয়ার ভিতর ইয়ার আড়ত এটি বহুত গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা, বহুত গুরুত্বপূর্ণ এটি শিক্ষা, যেটু কবিয়ে আমার এই কবিতাটির জড়িয়ে আমাক শিকাব বিচাৰি আছে, শিক্ষাটো দিব বিচাৰি আছে। কবিয়ে কৈছে, ওয়াইন্ড, কবিয়ে বতাহক উল্লেখ করে কৈছে, ওয়াইন্ড কাম সফটলি, বতাহ তুমি লাহে লাহে আহা, ওয়াইন্ড কাম সফটলি। কবিয়ে বতাহক সম্বোধন করে কৈছে, বতাহ লাহে লাহে বলা, ডোন্ট ব্রেক দ্য শাটার্স অফ দ্য উইন্ডোজ, খিড়কির জাপবুর, শাটার জাপ, খিড়কির যেবিলাক জাপ আছে, ডোন্ট ব্রেক দ্য শাটার্স অফ দ্য উইন্ডোজ, খিড়কির জাপবুর না ভাঙিবা, ডোন্ট স্কেটার্স দ্য পেপার্স, পেপারবুর স্কেটার নকরিবা, হিচরিত নকরিবা, চারিওফালে হিচরিত নকরিবা, বতাহ আহি আপনার যেটা আপনার টেবুলত কিতাব থই দিলে, বহুতো কিতাব পত্র থই দিলে, বতাহ আহিলে কি করে যে তাক হিচরিত করে পেলায়, ডোন্ট থ্রো ডাউন দ্য বুকস অন দ্য সেলফ, কিতাবর সেলফর পরা কিতাববুর দলিয়াই নেপেলাবা, ডিয়ার লুক হোয়াট ইউ ডিড, কবিয়ে ধমকি দি কৈ আছে, ডিয়ার লুক হোয়াট ইউ ডিড, ইউ থ্রু অল দেম ডাউন, তুমি সকলবুর তললে পেলাই দিলা, ইউ টর দ্য পেজেস অফ বুকস, তুমি কিতাবর পাতবুর ফালিলা, পৃষ্ঠাবুর ফালিলা, ইউ ব্রট রেইন এগেইন, তুমি আকৌ বরষুণ লৈ আনিলা, মানে কবিয়ে বতাহত ধমকি দি কৈ আছে, তুমি কি কি করিলা। তুমি কবিয়ে কৈছিলে যে বতাহক লাহে লাহে আহিবৰ কাৰণে, ইয়ার পাছত কৈছিলে যে খিড়কিৰ যিবিলাক পাতবুর না ভাঙিবৰ কাৰণে, শাটারবুর না ভাঙিবৰ কাৰণে, ইয়ার পাছত পেপারবুর হিচরিত নকৰিবৰ কাৰণে কৈছিলে, ইয়ার পাছত কিতাববুর কিতাবর সেলফৰ পৰা পেলাই নিদিবলৈ কবিয়ে ধমকি দিছে, ডোন্ট ডু দিছ, এইটো নকৰিবা। এতিয়া আকৌ কৈছে, চোৱা তুমি কি কৰিলা, সকলোবোৰ বস্তু তললৈ পেলাই দিলা, তাৰ মানে কবিৰ কথা বতাহে নেমানি তাৰ মতেই কাম কৰি আছে, তাৰ নিজৰ ইচ্ছামতেই কাম কৰি আছে, কিন্তু কবিৰ কথা মানা নাই যে কিতাবৰ পেজবোৰ টৰ্ক কৰি আছে, মানে ফালি দি আছে, আকৌ বৰষুণ লৈ আনিলে বতাহে, কবিৰ কথা নামানিয়ে কিন্তু বতাহে এই কামবোৰ কৰি আছে। ইউ আৰ ভেৰি ক্লিভাৰ এট পকিং ফান এট উইকলিংছ, তুমি বহুত চতুৰ, তুমি কি কৰা যে কেৱলমাত্ৰ সেইসকলৰ লগতহে ধেমালি কৰা যিবোৰ উইকলিংছ হয়, দুৰ্বল হয়। এতিয়া কবি আকৌ কি কৈছে চাওঁ, ফ্ৰেইল ক্ৰাম্বলিং হাউচেছ, যিবিলাক ফ্ৰেইল মানে দুৰ্বল, যিবিলাক ঘৰ দুৰ্বল, তেওঁৰ লগত তুমি পকিং কৰা, ধেমালি কৰা, মানে বতাহ আহি তাক ভাঙি দিয়াৰ চেষ্টা কৰা, ক্ৰাম্বলিং ডৰ্ছ, যিবিলাক দৰজা দুৰ্বল, এইবিলাকৰ সৈতে তুমি কি কৰা যে তাক ভাঙি দিয়াৰ চেষ্টা কৰা, লৰাই থাকা, ক্ৰাম্বলিং ৰাফটাৰ্ছ, মানে আপুনি কেচি বুলি ক'ব পাৰে, যিটো ঘৰৰ চালটো ধৰি ৰাখে, কেচি ৰাফটাৰ্ছ, যিবিলাক ভগ্না হয়, দুৰ্বল, কমজোৰ, তাৰ সৈতেহে তুমি ফান কৰা, তাক ভাঙি দিয়াৰ ভয় দেখুওৱা, বতাহক কৈ আছে কবিয়ে, ক্ৰাম্বলিং উডছ, যিবিলাক ভগ্না হয়, দুৰ্বল কাঠ, ক্ৰাম্বলিং বডিজ, ক্ৰাম্বলিং লাইফছ, যিবিলাক দুৰ্বল বডি, যিবিলাক দুৰ্বল জীৱন, যিবিলাক দুৰ্বল জীৱন, মানে সৰু সৰু প্ৰাণীৰ কথা কৈছে, বতাহ আহিলেতো তেওঁলোকৰ কোনো আপোনাৰ পলোৱাৰ কোনো জেগা নাথাকে, ক্ৰাম্বলিং হাৰ্টছ, যিবিলাক কি হয় দুৰ্বল হৃদয়, তুমি তাক এতিয়া চাওক, বতাহে আহি দুৰ্বল হৃদয়ক কি কিবা ক্ষতি কৰে নেকি, তাৰ মানে কবিয়ে আমাক বুজাব বিচাৰিছে এই সমাজৰ যিবিলাক সমস্যা প্ৰব্লেম, এইবোৰে আহি কেৱলমাত্ৰ সেইসকলৰহে ক্ষতি কৰিব পাৰে, মানুহৰ জীৱনত প্ৰব্লেম আছে, কিন্তু সেইসকলকহে বেছি ক্ষতি কৰিব পাৰে যিসকলৰ হৃদয় দুৰ্বল, যিসকল শাৰীৰিকভাৱে আৰ্থিকভাৱে দুৰ্বল, তেওঁলোককহে বতাহ ধুমুহা বা প্ৰব্লেম বা ৰাজনৈতিক দলৰ চাপে বেছি ক্ষতি কৰিব পাৰে, বেছি আৰ্থিকভাৱে শক্তিশালী যিবিলাক, শাৰীৰিকভাৱে শক্তিশালী, মেণ্টেলি শক্তিশালী, মানসিকভাৱে যিবিলাক শক্তিশালী, এইসকলক না প্ৰব্লেমেই ক্ষতি কৰিব পাৰে, না কোনোবা শক্তিশালী ব্যক্তিয়ে কোনো ক্ষতি কৰিব পাৰে, কেৱলমাত্ৰ দুৰ্বলকে সকলোৱে ক্ষতি কৰিব পাৰে।
কবিয়ে ইয়ার দ্বারা এইটুকুই বুঝাব বিচারছে, ইয়াত কিন্তু ঘরের কথা কোয়া নাই কবিয়ে, মানুষের জীবনের কথাই কই আছে, সাংসারিক জীবনের একটা দৃষ্টান্ত বুঝাবর কারণে কবিয়ে এনেকা এটি কথার অবতারণা করেছে যে বতাহে আহি ক্ষতি করে। একচুয়ালি বতাহ নয়, বতাহ আমার জীবনের যেবিল প্রবলেমব বতাহর জড়িয়ে এইব বুঝাব বিচারি আছে। Thank you.